অনেকদিন পর সানসেট দেখতে পাচ্ছি। নিউ ইয়র্কে যারা থাকে সিটিতে স্পেশালি, তাদের সূর্যোদয় দেখারও সুযোগ হয় না, সূর্যাস্ত দেখারও সুযোগ খুব একটা হয় না বললেই চলে। আজকে গত সপ্তাহ থেকেই খুব ঠান্ডা চলে আসছে, কিন্তু আজকে খুব ভালো টেম্পারেচার পাওয়াতে আমরা একটু বের হলাম সিটি থেকে। 40-45 মিনিটের ড্রাইভ, তো এখানে এসে সূর্যাস্তটা একেবারে আমাদের অনেকটা বাংলাদেশের মতো। আর আপনারা যেখানে সূর্যাস্ত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটলান্টিকে। তো আমার আসলে ইউএসএ আসার পরে এভাবে সূর্যাস্ত দেখার সুযোগ হয়নি, আর বিচটা ভালো লাগছে হয়তো করোনার কারণে, এখানে খুব একটা মানুষজনও নেই, মানুষজন খুব অল্পই বলা যায়। সামনে একটা লাইট হাউস আছে কিন্তু সানসেটের সাথে সাথে বিচ বন্ধ হয়ে যায়, সেজন্য যেতে পারছি না। এই আটলান্টিকের এই পানিতে পড়ে আপনাদের বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ ডুবেছিল। আটলান্টিকের পানি কিন্তু অনেক ঠান্ডা, যারা জানেন প্রচুর পরিমাণে ঠান্ডা আটলান্টিকের পানি। আমাদের দেশের শীতকালে যে পরিমাণ ঠান্ডা থাকে, এখানে সামারও অনেকটা সেই রকম ঠান্ডা থাকে। সূর্যাস্ত অলরেডি হয়ে যাচ্ছে, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না। সুন্দর দেখা যাচ্ছে, ক্যামেরা দেখো, ছবি তুললে কিন্তু ভালো আসবে। পাইম আসবে নাকি এখানে? ওয়াও, আজিস কি ভিডিও হচ্ছে না ছবি? আমি লাইভে গিয়ে তো বিপদে পড়ছি, ভিডিওটা আমার একটু দিও, আবার করো। ডিএসএলআর থাকলে বা নিয়ে আসলে খুব ভালো হতো, খুব ভালো ছবি আসতো। খুব সুন্দর ভাবে সূর্যাস্ত দেখা যাচ্ছে। আটলান্টিকের প্রথম সূর্যাস্ত দেখা। এবারে অনেকেই দেখেছেন এর আগে, কিন্তু সবাই না। আর একটা জিনিস এতক্ষণ হয়তো খেয়াল করেছেন অনেকে, এখানে বিচে কিন্তু